পরিষদ সৈয়দপুর এবং এই ক্রীড়া প্রতিযোগিতার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আজমল হোসেন এবং জনাব সঞ্জিতা বেগম লাকি উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ সম্মানিত প্রধান শিক্ষক সম্মানিত সুপারবৃন্দ এবং শিক্ষকবৃন্দ এবং সর্বোপরি এই খেলা যারা পরিচালনা করবেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষাবৃন্দ এবং যাদের জন্য আজকের এই প্রোগ্রাম সেই স্নাতকোত্তর শিক্ষার্থীবৃন্দ সবাই আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। এই করোনাকালে আমরা একটা কঠিন দিন অতিক্রম করছি। আমাদের দুই বছর খেলাধুলা বন্ধ ছিল, আমরা খেলতে পারিনি, আমরা ইচ্ছা মতো হাসতে পারিনি, গাইতে পারিনি, বেড়াতে পারিনি, ঘুরতে পারিনি। আজকে এই খেলার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের একটা আনন্দ করবার জায়গা এসেছে, আমরা নিজেকে মেলে ধরতে পারবো। এই মেলে ধরতে গিয়ে এই ক্রীড়ার যে নিয়মকানুন আছে, খেলাধুলার নিয়মকানুন আছে, তোমরা শিক্ষার্থী যারা অংশগ্রহণ করবে খেলাধুলায় তোমরা এই নিয়মকানুনগুলো যথাযথভাবে মেনে চলবে। তোমরা অপর দলের প্রতি সম্মান প্রদর্শন করবে, বিজয়ী দল পরাজিত দলের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং পরাজিত দল বিজয়ী দলকে তার যে প্রাপ্ত সম্মান সেটাও দিতে হবে। এবং এখানে যারা খেলা পরিচালনায় থাকবেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অন্যান্য পরিচালকবৃন্দ, এই পরিচালকবৃন্দের যে সিদ্ধান্ত সেটা তোমরা সঠিকভাবে নেবে। তো যাক, আমি আর কথা বলাচ্ছি না, আমাদের এমনিতেই সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। আমরা সবাই খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে কথা বলতেছি এবং খুব সংক্ষিপ্ত কথাই বলবো ইনশাআল্লাহ। তো যাক, এই অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানের গৌরব বৃদ্ধি করেছেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোর্শেদুর মোমেন, গৌরব বৃদ্ধি করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয়গণ এবং সম্মানিত অধ্যক্ষ, সম্মানিত প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষাবৃন্দ এবং অন্যান্য যারা অতিথি আছেন, সাংবাদিক আছেন, সবাই উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানের গৌরব বৃদ্ধি করেছেন। এই জন্য আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো আমার কথা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের দীর্ঘ জীবন কামনা করছি, মঙ্গলময় জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।